আজ 5ই এপ্রিল রবিবার। বন্ধুরা, এর আগে পিএম নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল যে রবিবার রাত্রি 9টার সময় 9 মিনিট মতো সমস্ত দরজা জানলা বন্ধ করে ব্যালকনিতে বা বারান্দা দাঁড়িয়ে আপনাকে মোমবাতি বা প্রদীপ বা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালাতে হবে, এমনটাই ঘোষণা করেছিল। এবং সেই দিনটা হলো আজ। আজকে রাত্রি 9টার সময় আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এবং পিএম মোদী কেন এই কথাটা বলেছেন বা কেন 9 মিনিটের জন্য সমস্ত কিছু বন্ধ করে মোমবাতি প্রদীপ জ্বালাতে বলেছে এবং সেটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বন্ধুরা, পিএম মোদীর এই মূল্যবান বক্তব্য, আপনার মতামত কি নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পিএম মোদী এটা করে ঠিক করছেন কি ভুল করেছেন, এবং নিজে কমেন্ট করতে অবশ্যই বলবেন। আর ভিডিওটাকে লাইক করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, এর আগে রবিবার সবাইকে কত থালা বাসন বার্তা বলেছিলেন এবং সেটা তখন বলেছিলেন যে করোনার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তাদের ধন্যবাদ। তিনি বিশ্বাস করেন যে জনতা জনার্দন অর্থাৎ ঈশ্বরের রূপ, অর্থাৎ দেশটি এত বড় লড়াই লড়ছে, তখন এরকম লড়াইয়ে জনগণকে প্রত্যেকের কাজে থাকা উচিত। প্রধানমন্ত্রী বলেন, লকডাউনে আমরা প্রত্যেকের পাশে আছি, তবে আমরা একা কেউ নয় এবং 130 কোটি দেশবাসীর সমৃদ্ধ শক্তি প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। এই করোনা সংক্রমণ থেকে একসঙ্গে লড়ছি আমরা এবং একসঙ্গে দলবদ্ধ হয়ে আছি, এবং তার জন্য কিন্তু 9 মিনিট পর্যন্ত তিনি জানাতে বলেছেন যে তিনি বলেছেন যে কেউ একা নয়, সবাই কিন্তু একসঙ্গে দলবদ্ধভাবে থাকবো এবং দলবদ্ধ সবাইকে বিশ্ববাসীকে দেখাবো যে আমরা কেউ একা নয় এবং দলবদ্ধভাবে আমরা করোনার মোকাবিলা করব। এবং তাই তিনি 5ই এপ্রিল রাত্রার সময় দেশবাসীর জন্য 9 মিনিট চেয়ে নিচ্ছে এমনটাই তিনি বলেছেন। এবং এই সময় আপনার বাড়ির সমস্ত লাইট অফ করে দরজা অথবা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রদীপ টর্চ বা মোমবাতি অথবা না থাকলে মোবাইলে ফ্লাশ লাইট জ্বালিয়ে 9 মিনিট জ্বালিয়ে রাখতে হবে এবং আমাদের 130 কোটি দেশবাসীর সমৃদ্ধ শক্তি জাগ্রত করতে হবে। এই সময় যখন প্রদীপ মোমবাতি জ্বলে উঠবে তখন আলোয় পড়া শক্তির অনুভূতি হবে, আর যার মধ্যে সকলে এক উদ্দেশ্যে লড়ছি এটা প্রকাশিত হবে। আমরা মনে মনে সংকল্প করি যে আমরা কেউ একা নয়, আমাদের পাশে সকল 130 কোটি মানুষ রয়েছে। বন্ধুরা, পিএম মোদী কোথাও বলেননি যে এটা করার ফলে করোনা ভাইরাস চলে যাবে। এটা শুধুমাত্র মানুষকে একত্র করা এবং তারা একতাভাবে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে এবং সেটা সারা বিশ্বকে দেখাতে হবে এবং এমনটি তিনি ঘোষণা করেছেন। এবং এর জন্য কিন্তু অনেক তারা ভুল, অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করছেন এবং তারা বলছেন না পিএম মোদীর কাজটা ভুল। তা আপনার মতামত কি যে পিএম মোদী এই কাজটা করে ঠিক করেছেন কি ভুল করেছেন, নিচে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটাকে অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।